ওকে মাঠ চলে আসছে, খেলোয়াড় বসে আছে, খেলার নিয়মটা সুন্দর করে বলে দিই, অসাধারণ খেলতে হবে, এই খেলা কিন্তু জিততে হবেই হবে। আর খুব সিম্পল আমি দেখাই দিচ্ছি, এই যে তুমি কাপটা দেখতেছো, এই কাপটা হচ্ছে গিয়ে ওয়ার্ল্ড কাপ। ওয়ার্ল্ড কাপ, এই ওয়ার্ল্ড কাপ যদি শুয়ে থাকে তোমার ভালো লাগবে? না, ভালো লাগবে না, দাঁড়িয়ে থাকতে হবে, সোজা থাকতে হবে। আর এইটা হচ্ছে তোমার প্রিয় দল কোস্টারিকা, কোস্টারিকা, আর এই গোল পোস্ট দিয়ে কোস্টারিকা বিশ্বকাপে চলে যাবে ফাইনাল। পাঁচবারের সময় কোস্টারিকা বিশ্বকাপ নিয়ে চলে যাবে, সময় মাত্র তিন মিনিট, তিন মিনিটে তোমাকে পাঁচবার এটাকে সোজা করতে হবে। রেডি? বসছি, তাহলে মনে হয় ভালো হবে নাকি ভাই? থ্রি টু ওয়ান জিরো স্টার্ট। জোরে মারতে হবে, এটা কিন্তু পেনাল্টি কিক, পেনাল্টি এর হইতে হইতে হয় নাই, আরে আগে ব্যালেন্সটা বুঝতে হবে, কত জোরে মারলে এটা সোজা হবে, করলে হবে না। এই হয়েছিল রে, হয়েছিল রে, হয়েছিল রে, ট্রাই কর, ট্রাই কর, তিন মিনিট সময়, মাত্র 17 সেকেন্ড আছে, তুমি 1 সেকেন্ডে পাঁচবার মারতে পারবা। ওরে ট্রাই করো, ব্যাপারটা একবার বুঝে গেলে মাথার জেল আসবে, দেখলে কী করতে হবে, ব্যাপারটা সম্ভব, সম্ভব সম্ভব একবার। আরে হবে, এখন মাত্র 30 সেকেন্ড গেছে, খেলায় আমি টানা পাঁচবার হয়ে যাবে, একবার যখন পড়বে তুমি ব্যালেন্সটা বুঝে যাবো, পার পর পর পাঁচটা হয়ে যাবো। পরশ ভাই পিছিয়ে পড়ে যাইতেছে, না মনে হইতেছে না কোস্টারিকা জিতবে বলে মনে হইতেছে না, খেলার ঢং স্টাইল কোনোটাই ঠিক নাই। একবার চলে যাও, আর মাত্র 4 বার, মাত্র 55 সেকেন্ড আছে, এখনো তোমার হাতে 2 মিনিট সময় আছে। এই তোমার মধ্যে না হয়ে যাবে, আর এখনো বহু সময় আছে। হ্যাঁ আমার গরিব বন্ধ হয়ে গেছে, সর্বনাশ, চলো না না, হ্যাঁ 1 মিনিট 12 সেকেন্ড আছে, আমি এটা পারার কথা ছিল না, কেমনি জানি বাইরে গেছি, এটা কি স্ক্রিপ্টেডটা কি? না না না, এটা কিন্তু হ্যাঁ এটা মোটেই স্ক্রিপ্টেড না, অসাধারণ খেলছে তার, এখন এই খেলাটা তোমার কেমন লাগলো ছোট্ট করে যদি বলো? না আমার খুবই ভালো লেগেছে, আর মানে আমার আমি দুইটা অভিজ্ঞতা জানতে চাই, এই অনুষ্ঠান সম্পর্কে লিখতে কেমন লাগছে আর করে কেমন লাগলো? না করে খুবই ভালো লাগছে, আর লিখতে খুব মানে একটু মানে লিখতে কেমন লাগছে এটা আসলে বলে বোঝানোর মতো না, কষ্ট লাগছে একটু, কথা জানি নাহলে এই ধরনের প্রশ্ন বানানো অত ইজি না, তো থ্যাংক ইউ আসার জন্য। তবে তুমি যখন আসছো তোমাকে তো কাউকেই খালি হাতে ফিরাইনি, আর তুমি আমাদের রাইটার তারেক মাহমুদ, আর গন্ডগোল আসবে তোকে খালি হাতে দিব, আপনারা কি বলেন, দেওয়া উচিত? উচিত না, কার্ড ফিরে গেছে, কার্ড 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 কে কার্ড ভাই, এই একটা ভিজিটিং কার্ড আছে, তুমি পঞ্চায়েত আসছো, গ্রিন অ্যান্ড পেপারের পক্ষ থেকে একটি গিফট কার্ড, এই গিফট কার্ড নিয়ে যখন তুমি গ্রিন অ্যান্ড পেপার রেস্টুরেন্টে যাবা, তোমাকে অসাধারণ কিছু প্লেটার, অসাধারণ ডিশেস, যেগুলো খাওয়ার পর তুমি বলবো আহ আমার কষ্টটা মলিন হয়ে গেল, আমি এখানে খেয়েছি খুব ভালো লেগেছে আর কি। হ্যাঁ হ্যাঁ, ওরা গেলে অনেক সমাদর টমাদর করে, খুব সুন্দর আপ অ্যান্ড টাপন করে, তো এখানেই তো শেষ হয়ে যাওয়ার কথা আমাদের এপিসোডটা, কিন্তু ছোট্ট একটু কাজ বাকি, সেটা হচ্ছে স্মৃতিচারণ, একটি মজার স্মৃতিচারণ করবো আপনাদের সাথে বরাবরের মতোই, চলুন চলে শুনে আসি আজকের মধুর স্মৃতিচারণটি, আসলেই মধুর, অনেকগুলো ইনফরমেশন একসাথে, তো তারেক তোমাকে এবং আমাদের দর্শকদের জানাতে চাই এই সুন্দর মধুর স্মৃতিচারণটা। প্রথম আন্তর্জাতিক ফুটবল ম্যাচ খেলেছিল স্কটল্যান্ড এবং ইংল্যান্ড 1872 সালে, কিন্তু বিশ্বকাপে প্রথমবার খেলতে স্কটল্যান্ডের সময় লাগে 82 বছর, আর 1954 সালে সুইজারল্যান্ড প্রথম বিশ্বকাপে সুযোগ পায়, তারা ইংল্যান্ড সুযোগ পেতে লাগে 78 বছর এবং ওদের সময় লাগে 82 বছর, মানে পার্থক্যটা কিন্তু অনেক বেশি। 1950 বিশ্বকাপে প্রথমবার দলটি অংশ নেয় বিশ্বকাপে, প্রথম ম্যাচেই মার্কিন যুক্তরাষ্ট্র মানে USA 0-1 গোলে হারে,
যদিও ইংলিশ মিডিয়া এরা বলতে নারাজ, মানে মানতে নারাজ যে না ওরা 0-1 গোলে না, অ্যাকচুয়ালি ওরা হারছিল 10-1 গোলে। তো 10টা হয়ে গেছিল, ওই 10-এর 0টা রয়ে গেছে, একটা উড়ে গেছে। এটা কার জন্য বলো তো? ওই স্ক্রিপ্ট রাইটারের ভুলের জন্য।